আপনার প্রিয় তারকার লেটেস্ট আপডেট জানতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আর বেল বাটন ক্লিক করতে ভুলবেন না। মুক্তি পেল পরিচালক শঙ্কুদেব পাঞ্জার প্রথম ছবি কমরেড। বড়ি পড়ে যাবে, পেলে 302, না পেলে মিসিং, লেটস কিসিং। মেরে বিজলি সিয়া আশিলা আন্দাজ মেরে দিল মে বিজলতি হ্যায়। জান যায় যাবে তবু জমি দিব না। বেটারা সিনি সংগ্রাম শিখেছে। এদের কি এত আন্ডারএস্টিমেট করাটা আমাদের ঠিক হয়নি। আর করবেন না, এবার থেকে আমরা ঠিক করব। কোনো বিচ্ছিন্ন রাজনৈতিক ঘটনা নয়, বরং কিছু শোষিত মানুষের গল্প, কিছু অত্যাচারিত নারীর গল্প। আর পরিচালক যে গল্পের সাক্ষী রাখতে চেয়েছেন দর্শকদের, তাই এখানে কোনো বিশেষ রাজনৈতিক দলের কথা নয়। একজন পরিচালক হিসেবে শুধু সত্যিটাকেই নিজের ছবিতে তুলে ধরতে চেয়েছেন শঙ্কুদেব পাণ্ডা, এমনটাই দাবি করেছেন প্রথম থেকে। তাই সেই সত্যি ঘটনা দেখতে এদিন কমরেডের প্রিমিয়ারে দেখা গেল ছবির কাস্ট অ্যান্ড ক্রিউ সহ টলিউডের বহু মানুষকে। এমন একটি ছবি কেন হলে গিয়েই দেখতে হবে, বললেন পরিচালক শঙ্কুদেব পাণ্ডা। বাড়িতে বসে ছবি দেখবেন এটা ভাববেন না, হলে আসুন। এই ছবিতে এমন কিছু রয়েছে আইন নেই কোনো টেলিভিশন চ্যানেল ক্যারি করতে পারবে। হলে আসুন, দেড় ঘন্টা সময় দিন, আপনাকে ভাবাবই। ও পাখি আর তুই ফিরে আসিস না ঘরে। ছবিতে কতটা সত্যতা এবং কতটা নিরপেক্ষতা রয়েছে প্রত্যেকটি চরিত্রে, সেসব নিয়ে না ভেবে শুধু ভালো অভিনয়টাই দর্শকদের দেখাতে চেয়েছেন খরাজ মুখার্জি। বিতর্কিত বিষয় যদি সত্যি হয় তাহলে সেটা খুব হেলদি, কিন্তু কারণ কথা হচ্ছে মানে একটা ছবিতে একটা ঢেউ হলো না, মানে আমি বলতে চাইছি যে তার কোনো আপসও হলো না, কোনো ডাউনসও হলো না, কোনো আলোচনাও হলো না, কোনো বিতর্কও হলো না, কিছুই হলো না, ভালোও পেলাম না মন্দও পেলাম না। একটা এরকম ছবি হওয়ার চেয়ে অন্তত একটা বিতর্ক নিয়ে ছবি হোক, তাও অন্তত বোঝা যাবে যে হোক একটা কিছু ছবি হয়েছে। এবারে ঘটনাটা হচ্ছে যে এই ছবির যে বিষয়বস্তু তা কতখানি মানে তার ইতিহাস সত্যি কতখানি মিথ্যে, এ সমস্ত প্রসঙ্গে আমি শিল্পী হিসেবে আমার যাওয়ার কোনো কারণও নেই, প্রয়োজনও নেই। আমার কাজ হচ্ছে আমার ডিরেক্টর যা আমার কাছ থেকে চেয়েছেন সেটা আমি স্যাটিসফ্যাক্টরি ওয়েতে আমি ডিরেক্টরকে দিতে পেরেছি কিনা। উনি আমাকে যেটা চেয়েছেন আমাকে সেটা কনভে করেছেন, আমিও সেটা প্রাণপণ চেষ্টা করেছি ওনাকে সেইভাবে জিনিসটাকে পোর্ট্রে করে দিতে। এবারে আমার এটা নিয়ে একটা খুব টেনশন ছিল যে ডিরেক্টর যেহেতু একেবারেই সম্পূর্ণ একটা ভিন্ন ফিল্ডের মানুষ, এর আগে তো অনেক ডিরেক্টরের সঙ্গে কাজ করেছি, তাঁরা সবাই ফিল্মের ভাষাটা বোঝেন, উনি সেই ভাষাটা তো অতটা ভালো বুঝবেন না। তো আমার মনে হয়েছিল ওনার চেয়েও বেশি আমার মনে হয়েছিল যে আমি ঠিক বুঝে উঠতে পারবো কি না যেটা উনি চাইছেন সেটা। কিন্তু যে কোনো কারণই হোক উনি আমাকে বোঝানোর জায়গায় ভীষণই সাবলীল ছিলেন, এবং আমার তরফ থেকে আমি যখন কাজ করেছি সে কাজ করার সময় আমার যে জিনিসটা আমি করে ওনাকে দেখিয়েছি সেটাতে ওনার শটের পর কাট যেটা উনি বলেছেন সেই কাটটা শোনাতে আমি অন্তত বেশ বুঝতে পেরেছি যে একটা স্যাটিসফ্যাকশনের জায়গা তৈরি হয়েছে। খুব বেশি খোলেননি নিজেকে, কিন্তু যে অসাধারণ ফাটিয়ে দিয়েছো এরকম কিছুই বলেননি, কিন্তু বোঝা গেছে যাক ঠিক আছে যেটা উনি চাইছিলেন সেটা উনি পেয়ে গেছেন। আর আমি নিজে একটা জায়গায় খুবই টেনশনে এবং সংশয়ে আছি, কারণ এরকম ধরনের চরিত্র ইউজুয়ালি আমি করি না, পাইও নি। তিনটি গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন মৈনাক ব্যানার্জি, মৌবনী সরকার এবং এনা সাহা। কি বললেন তারা শুনে নেওয়া যাক। দর্শকদের এটাই বলবো যে বিতর্ক আছে প্রচুর, নানা রকম কথা আছে, প্রচুর কন্ট্রোভার্সিজ আছে, প্রচুর ডিসকাশনস আছে, বাট সবটা শুনে নেগলেক্ট করো না, ইগনোর করো না ফিল্মটা। আর একটা জিনিস বলবো, বেশি ভাবারও দরকার নেই, জাস্ট এসে আগে একবার সিনেমাটা দেখে নাও, তারপরে যা বলবে মাথা পেতে নেবো। সো প্লিজ ডু কাম অ্যান্ড ওয়াচ দ্য ফিল্ম। সত্য ঘটনাগুলো দেখতে পাবেন, ফলে গিয়ে ছবিটা দেখুন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। কাদের গল্প তাহলে? ডেফিনেটলি বলবো মানুষের গল্প, মেয়েদের গল্প, কারণ এখানে মেয়েদের ওপর করা অত্যাচার তুলে ধরা হয়েছে, যেগুলো হয়তো আমরা চেপে গেছি বলিনি, কিন্তু এদের চোখের জল তো এমনি এমনি পড়ে থাকতে পারে না, তাই জন্যই বোধহয় সেটা ঘুরে কমরেড হয়ে এসছে আমাদের মাঝখানে। তো আমার সবথেকে ভালো লাগছে যে এখানে যেই চরিত্রটাকে আমি প্রজেক্ট করেছি, রাধারানীর চরিত্র শঙ্কুদা আমাকে এত সুন্দর একটা
ক্যারেক্টার দিয়েছে ফুটিয়ে তোলার জন্য, কিন্তু আমি প্রথমে একদমই কনফিডেন্ট ছিলাম না। ভেবেছিলাম যে হয়তো এই চরিত্রে আমি অভিনয় করতে পারবো কি না, একটু দ্বিধাবোধ হচ্ছিলো। কিন্তু পরবর্তীকালে যখন ভাবলাম যে সাধারণ মানুষ, তাদের উপর দিয়ে এই জিনিস ঘটেছে এবং তারা অসাধারণ হয়ে উঠে একটা আন্দোলন নিজেরা সৃষ্টি করেছেন, তখন মনে হলো যে এটা, এই চরিত্রে অভিনয় করাটা বোধ হয় আমার কর্তব্য। তো আমার সব থেকে ভালো লাগছে যে আজকে কমরেড রিলিজ করছে এবং সেই সুপ্ত কথাগুলো আজকে লোকের সামনে তুলে ধরা হচ্ছে, সেই কারণে এই ছবিটা অলওয়েজ উইল বি আ ভেরি ডিয়ার ফিল্ম ফর মি। এদেরকে এত আন্ডারএস্টিমেট করাটা আমাদের ঠিক হয়নি। আর করবেন না, এবার থেকে আমরা ঠিক করব। যাস কোথায় পাখি, যাস কোথায় সবে দিন এলো।